জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে একটি সত্য ঘটনা আলোচনা করব। আর আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ডাকি, কিন্তু ঠাকুরের ওপর পুরোপুরি ভরসা রেখে ঠাকুরকে ডাকতে পারি না, যার কারণে আমাদের ঠাকুরকেও ঠিকভাবে ভালোবাসা হয় না, অনেক বাধা বিপত্তি এসে সামনে দাঁড়ায়। তো পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের শ্রীমগ্নিশ্রিত কিছু কথা শুনে নেব। 5-6 বছরের ছেলেকে নিয়ে একটি ঘটনা, সত্যি সত্যি গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের উত্তরসূরি শ্রী শ্রী আচার্য দেবের শ্রীকণ্ঠে তাঁরই অনুরণনের কিছু দৃষ্টান্ত। একদিন 5-6 বছরের ছেলের সাথে এক দম্পতি পূজনীয় আচার্যদেবকে জানাচ্ছেন বাচ্চাটির হাট ফুটো, 2 বার অপারেশন হয়ে গেছে এবং কাঁদতে থাকেন। শুনে আচার্যদেব তাদের বললেন, 2 বার কেন, 5 বার করতে হতে পারে, কিন্তু তোমরা ওর সামনে কাঁদতে থাকলে ও বাঁচবে না, তোমাদের কান্নাই ওকে মৃত্যুর দিকে এগিয়ে দেবে, ও সুস্থ থাকলেও ভালো থাকবে না, তোমাদের আমি বলে রাখলাম, আমিও বাবা হয়েছি, আমারও পিতৃত্ব আছে, আমি জানি এটা, আগে কান্না থামাও, করে দেখো ভালো থাকবে, আগে বোঝো, ডাক্তারই বলতে পারছে না ও বেঁচে থাকবে কি না, বাবা মাও বলতে পারছে না, তাহলে সবচেয়ে ভালো তো ঈশ্বরের হাতে ছেড়ে দাও, যা হয় হবে, ও বাঁচুক মরুক তোমার ইচ্ছাই হবে, এটাই বলতে শেখো, নির্ভর করতে তো শেখো, তবে না নির্ভয় হবে, তোমরা ভয়ে রোজ দুজনে মরছো, যদি তাকে সুস্থ রাখার জন্য 5 বার অপারেশন করাতে হয় তাই করাও, আমি কখনো মৃত্যুকে নিয়ে ঘাবড়াই না, সেই জন্যে মৃত্যু হয়তো আমাকে স্পর্শও করবে না, ঠিক আছে যাও। দম্পতি ভরসাদীপ্ত অন্তরে সরে দাঁড়ালেন। অপর একটি মা তার 3-4 বছরের ছেলের বিষয়ে বললেন, মানে এখানে তো এক দম্পতির কথা হয়ে গেল, অপর একটি মা তার 3-4 বছরের ছেলের বিষয়ে বললেন, মানে অন্য আরেকটি কাহিনী, জ্যোতিষ বলেছে 2 বছরের মধ্যে মারা যাবে। শুনেই আচার্যদেব ক্ষুণ্ণ স্বরে বলছেন, তাহলে জ্যোতিষীর কথা শুনে চলুক গা, এখানে এসেছে কেন? পরে সরাসরি মাটিকে বলছেন, জ্যোতিষী তোমার মাথায় ঢুকিয়েছে যে তুমি সবসময় প্রার্থনা করো ও মরবে, ওর মৃত্যু হবে কি না জানি না, কিন্তু ওই মা খালি মন থেকে বলছে ও মরবে ও মরবে, তা না হলে তুমি ওই জ্যোতিষীর কথাটা ধরে রেখেছো কেন? ওই মা বলছেন, তাই আপনার কাছে এসেছি ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে। আচার্যদেব বললেন, ঠাকুরের আশীর্বাদ তো বাড়িতে বসেই নিতে পারতে, শুনে রাখো, এ কথাটা বলে রাখছি, মন যদি বলতে থাকে জ্যোতিষী বলেছে মরবে, তাহলে কিন্তু এরকমই হবে, ঠাকুরের কাছে বলো তোমার ইচ্ছায় যা হবে তাই মঙ্গল। তারপর বলছেন, আমার যখন বড় ছেলেটা জন্মালো একটা বড় ডাক্তার দেখানো নিয়ে নাজেহাল, 1 বছর ডাক্তার দেখানো নিয়ে নাজেহাল, 1 বছর পর আমি নিজের মনকে জিজ্ঞাসা করলাম, এ সময়টা কি আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলাম আমার সমস্যার জন্য, বা আমি কি ভয় পেয়েছিলাম? উত্তর পেলাম, আমি একবারও বলিনি, সত্যি কথা আমি বলিনি, কোনো অবস্থাতেও না, আমার ছেলের অপারেশনে যখন নিয়ে যাচ্ছে ওই আত্মচিৎকার শুনলে যে কেউ ভেঙে পড়বে, আমি আমার বউকে জিজ্ঞাসা করছি তোমার মন খারাপ হয়েছে, বলে না আমার মন খারাপ হয়নি, বলি তুমি ভয় পেয়েছো, বলে না আমি ভয় পাইনি, আমার মার হিস্ট্রিক হয়ে গেছে, তোরা পাষাণ অমুক তমুক এইসব করছে, আর ডাক্তারবাবু মাকেই বকছে, সে আবার ক্যাটকেটে ডাক্তার, মা হয়ে এরকম করে আছে, আপনি এরকম করছেন কেন? মায়ের অবিনের প্রতি একটু সফট ফিলিং আছে যে কোনো কারণে। সারা বছরটা ওইভাবে কাটলো, আমি নিজেকেই জিজ্ঞাসা করছি যে আমার ভয় লেগেছে কি না, 1 ফোঁটাও ভয় পাইনি, 1 ফোঁটা প্রার্থনাও করিনি,
আমি এটা সবাইকে বলেছি, আমি কর্মের উপর জোর দিয়েছিলাম। আর যদি প্রার্থনা থাকে বলেছি তোমার ইচ্ছায় মঙ্গল, কেননা আমি তো ফিল করি তুমি আছো আমার সাথে। যদি আমার কিছু বিপদ হয় তুমি তো আছো, যদি ওর মরার থাকে মরবে, যদি বাঁচার থাকে বাঁচবে। আমি তো রক্ষা করতা না, না ডাক্তারটা রক্ষা করতা, তাহলে আমি কেন খামোখা তাদের উপর নির্ভর করতে যাব? আমি তোমার উপর নির্ভর করেই আছি, যেটা তোমার ইচ্ছা তাই হবে। মরা বাঁচা আমি একদমই এই নিয়ে চিন্তিত নই, এক ফোটাও না। এত বড় হয়েছে ছেলেগুলো এখনও চিন্তিত না, মরবে কি বাঁচবে এ নিয়ে একদমই আমি চিন্তিত না। এটাই ডিপেন্ডেন্ট, কারণ আমি তো তোমার উপর ডিপেন্ড করে আছি। তুমি যা দেবে তাই হবে, তোমার যেটা ইচ্ছা হবে তাই হবে। এখন যদি আমার তিন ছেলের একসাথে কিছু হয়ে যায় আমি খুব ঘাবড়ে যাব? আমি একদম ঘাবড়াবো না, আমি এগিয়ে যাব, ভাবব আমার জীবনটার নিশ্চয়ই তিনি এভাবে পরীক্ষা নিতে এসেছেন, এগুলোও তো পরীক্ষা। তবে আমি ভেবে দেখি কোন কোন জায়গায় ফেল হলাম, কোন আচরণে কোন কথায়, সেগুলো আমি প্রতি মুহূর্তে ফিল করতে পারি যে এই জায়গায় আমার বোধহয় ভুল হলো, এটা ঠিক হলো না। আমার মনে হয় এরকম করলে উত্তরণ হয় মানুষের, নচেত যেরকম আছে সেরকমই থেকে যায়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এগুলো জানানোর বিষয়, যে আমাদের এরকম করে এগোতে হয়। এরকমভাবে আমাদের এই ঘটনাগুলোকে শুনিয়ে আচার্যদের দাদা আমাদের এইভাবে শিখিয়ে দিলেন। এখন আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকভাবে ঘাবড়ে যাই তাহলে কিন্তু হয় না। আসলে আমরা নির্ভর করতেই জানি না, তাহলে নির্ভয় হব কী করে? আমাদেরকে যেভাবে শেখালেন আমাদের সেইভাবেই শিখতে হবে, আমাদের আগে নির্ভর করতে হবে। এটাকে নির্ভর করা বলে, যেভাবে আচার্যদেব শিষ্য দাদা বললেন এই কথা আমাদের কিন্তু মাথায় নিয়ে চলা উচিত। এবং যতই খারাপ সময় আসুক, আমাদের নিজের যে কোনো মানুষের বিপদ হোক, যাই বিপদ হোক না কেন, ভরসাটা আমার তার উপর, ভরসাটা কিন্তু কোনোভাবে নড়বড়ে হবে না। তাই আসুন আমরা এই পরম উৎসাহের সাথে এগোতে থাকি আরও সামনের দিকে। আজ প্রসঙ্গ এই পর্যন্ত, জয় গুরু।